বন্ধুগণ, এটা একটা বেশ চ্যালেঞ্জিং গেম। এই গেমটা খেলার জন্য তোমাদের একটা প্লাস্টিকের বটলের কাট আউট, একটা ফানেলের কাট আউট আর দুটো মার্বেল চাই। আমরা তোমাদের চ্যালেঞ্জ করছি যে মার্বেলটা হাত না লাগিয়েই কিভাবে তুমি ফানেলের মধ্যে নিয়ে আসবে ঘুরিয়ে ঘুরিয়ে ফানেলকে। তো এটা একটা চ্যালেঞ্জ তোমাদের কাছে। দেখো, আমরা ফানেলটার প্রথমে স্টেমটা কেটে নিয়েছি আর একটা মার্বেল নিলাম, আর ফানেলটা মার্বেলের উপর বসিয়ে দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে মার্বেলটাকে ওপরে নিয়ে আসা ফানেলের ভেতরে। দেখো, ফানেলটাকে আমি আস্তে করে একটু ঘোরালাম, দেখো একটা বেশ ঝাঁকি দিচ্ছি, আর দেখো মার্বেলটা কিভাবে উপরে ধীরে ধীরে উঠে আসছে। আর তোমরা যখন ফানেলটাকে ঝাঁকানো ছেড়ে দেবে, দেখো মার্বেলটা আবার ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। তো এইভাবে তোমরা মার্বেলকে স্পর্শ না করে উপরে উঠাতে পারো। দেখো, এখানে বাচ্চারা এই গেমটা বেশ খেলছে আর ভীষণ মজা নিচ্ছে। তোমরা ফানেলের পরিবর্তে একটা বটলের কাট আউটও ব্যবহার করতে পারো। বটলের উপর দিকটা আমরা কেটে নিয়েছি, এখন এই কেটে নেওয়া বটলটি ব্যবহার করে তোমরা দেখো মার্বেলটা কিভাবে উপরে ওঠাবে। জাস্ট বোতলটাকে মুভ করা আর ফানেলটা দেখবে, মার্বেলটা দেখবে ধীরে ধীরে বটলের পরিধি বরাবর উপরে উঠে আসছে। ঘূর্ণনের সময় যে সেন্ট্রিফিউগাল ফোর্সের সৃষ্টি হয় সেটার জন্যই কিন্তু মার্বেলটা ক্রমশ ঘুরতে থাকে। এনজয় অ্যান্ড হ্যাভ ফান।